মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পরও আয় করছেন কোটি কোটি টাকা, জেনে নিন কিভাবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 15 আগস্ট হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সকলকে চমকে দিয়েছেন। 15 আগস্ট সন্ধ্যা 7:29 করা মহেন্দ্র সিং ধোনির একটি টুইট সকলের আশায় জল ঢেলে দিয়েছে। তবে আপনারা জেনে আশ্চর্য হবেন যে অবসর নেওয়ার পরও মহেন্দ্র সিং ধোনি কোটি কোটি টাকা কামাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই যে ধোনি যতটা ভালো একজন ক্রিকেটার ততটাই ভালো একজন ব্যবসায়ীও। এটাই কারণ যে তার রোজগার কোটিতে নয় বরং বিলিয়নের বেশি। আসুন জেনে নিই তার রোজগার কোথা থেকে হয়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যবসাতেও সফলতা পেয়েছেন। মহেন্দ্র সিং ধোনি বেশ কয়েকটি কারবার চালান, আর সেই সঙ্গে বেশ কিছু ভেঞ্চারও তার অংশ রয়েছে। এছাড়াও তিনি এখনও বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডার। গত বছর তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটির 100 জনের তালিকায় 5 নম্বরে ছিলেন। ধোনি আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি থেকে 15 কোটি টাকা এক মৌসুম পান 2018-এ, যেখানে তার রোজগার 101.77 কোটি টাকা ছিল। সেখানে 2019-এ এই রোজগার 135.93 কোটি টাকা হয়ে গিয়েছিল। জিকিউ ইন্ডিয়ার অনুযায়ী ধোনির মোট সম্পদ প্রায় 750 কোটি টাকা থেকে 800 কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনি 2014 আর 2015 একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি ফোর্বস এর টপ 100 অ্যাথলিটের তালিকায় জায়গা পেয়েছিলেন। এর মধ্যে তার র্যাঙ্ক ক্রমশ 22 বা 23-এ ছিল। এই তালিকায় তার সর্বশ্রেষ্ঠ র্যাঙ্কিং ছিল 16। মহেন্দ্র সিং ধোনির কাছে 7-এর মালিকানা রয়েছে। MS ধোনি 2016-এ অ্যাপারেল ব্র্যান্ড 7-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুযোগ পান। তারপর তিনি এই ব্র্যান্ডের ফুটওয়্যার কালেকশনের মালিকানাও নিয়ে নেন। রাঁচিতে যখন এর প্রথম স্টোর খোলে তো ধোনি ইনস্টাগ্রামে স্বয়ং এর দাবি করেছিলেন। আপনাদের জানিয়ে দিই যে মহেন্দ্র সিং ধোনি হোটেল ব্যবসার মাধ্যমে আয় করেন। ঝাড়খণ্ডে তার একটি 5-তারা হোটেল রয়েছে যার নাম হোটেল মাহি রেসিডেন্সি। এটি ধোনির একমাত্র হোটেল আর এর কোনো ব্রাঞ্চ নেই। ধোনির এই হোটেল রাঁচির দুর্ভা এলাকায় রয়েছে, জানিয়ে দিয়েছে ধোনির বাড়িও রাঁচিতেই। মহেন্দ্র সিং ধোনি নিজে ক্রিকেট খেলেন, কিন্তু তিনি অন্যান্য খেলাতেও বিনিয়োগ করে অর্থ রোজগার করেন। একসময় ফুটবল টিমের গোলকিপার হওয়ার স্বপ্ন দেখা মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ার সুপার লিগে একটি দলেরও মালিক। সেই সঙ্গে তিনি একটি হকি দলেরও মালিক। এই দল রাঁচির হকি ক্লাব রাঁচি রেজ নামেই পরিচিত। এর অতিরিক্ত মহেন্দ্র সিং ধোনির এন্ডোর্সমেন্ট থেকেও রোজগার হয়। ভারতের সফলতম অধিনায়ক ধোনির ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের দারুণ চাহিদা রয়েছে, এ থেকেই তিনি মোটা টাকা রোজগার করেন। নিজের ক্যারিয়ারের শুরু থেকেই ধোনির কাছে বেশ কিছু এন্ডোর্সমেন্ট রয়েছে। বর্তমানে তার কাছে পেপসি, স্টার, গো ড্যাডি, বোস, স্নিকসর্টস, ভিডিওকন, বুস্ট, ওরিয়েন্ট, ইলেকট্রিক্স, নেট মেডস এর মতো ব্র্যান্ডেডস সঙ্গে চুক্তি রয়েছে। আরপি সিং এর খোলাসা, রাগে রায়নাকে মাঠ থেকে চলে যেতে বলেছিলেন ধোনি। বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে তার সফলতার পাশাপাশি শান্ত স্বভাবের জন্য স্মরণ করা হয়ে থাকে। ক্যাপ্টেন কুল নামে জনপ্রিয় MSকে একবার দুবার ছাড়া আর কেউ তাকে রাগ করতে দেখেননি। কিন্তু এখন তার ঘনিষ্ঠ বন্ধু আর প্রাক্তন ক্রিকেটার আরপি সিং এ বিষয়ে খোলাসা করেছেন যে মাহি মাঠে চেঁচাতেন না, কিন্তু তার রাগ হতো। সেই সঙ্গে তিনি একটি ঘটনাও শেয়ার করেছেন। MS ধোনির শান্ত স্বভাবের জন্য পুরো বিশ্ব তাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে। ক্রিকেটের মাঠে যেখানে একদিন বেশ কিছু অধিনায়ক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, অন্যদিকে MS ধোনিকে দারুণ মুশকিল এবং চাপের পরিস্থিতিতেও শান্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যেত। কিন্তু এখন প্রাক্তন ক্রিকেটার এবং ধোনির ঘনিষ্ঠ বন্ধু আরপি সিং জানিয়েছেন ধোনিও অনেক রাগারাগি করতেন। আরপি সিং cricket.com-এর সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমরা শ্রীলঙ্কায় ছিলাম আর রায়না ফিল্ডিং করার সময় কভারে অনেক এগিয়ে আসছিলেন আর ধোনি তাকে সাবধান করছিলেন যেন বেশি কাছে না আসে। কিছু সময় পর রায়নার হাত থেকে একটি বল মিস হয়ে যায় আর তারপর MS ওকে কড়াভাবে নির্দেশ দেয় যে ও ফিরে যাক, কারণ ও নির্দেশ দিচ্ছিল। যদিও কখনো মুখর বা চেঁচাতো না, কিন্তু ও অনেক রাগ করত। আরপি সিং MS ধোনির চেয়ে 3 মাস আগেই টিম ইন্ডিয়ার প্রবেশ করেছিলেন, কিন্তু MS আর আরপি মাঠে ভালো খেলোয়াড় হওয়া ছাড়াও আজও ব্যক্তিগত জীবনে যথেষ্ট ভালো বন্ধু। এই বিষয়ে আন্দাজ আপনারা এই কথা থেকেই পেতে পারেন যে আরপি সিং এর একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি মাহির বিয়েতে উপস্থিত ছিলেন। এখন আরপি ধোনির সঙ্গে নিজের পরিচয় দেওয়া নিয়ে বলেন, আমরা প্রথমবার দেওধর ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে সাক্ষাৎ করেছিলাম। ও তখন থেকে এসেছিল যখন ও পূর্বাঞ্চল থেকে প্লেয়িং ইলেভেনের অংশ ছিল না, যার পর আমরা ব্যাঙ্গালোরে একটি শিবিরে মোলাকাত করি। কিন্তু আমি ওর ব্যাপারে জানতাম, কারণ UP আর বিহারে অনেক বেসরকারি টুর্নামেন্ট হতো যার যখন আমরা প্রথমবার গোয়ালিয়রে দেখা করেছিলাম, তো ও আগে থেকেই এক বড় নাম ছিল।
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এম এস ধোনিকে নিয়ে একটি বিষয় যথেষ্ট জনপ্রিয় হয় যে যখন ও ব্রেকে থাকে তো সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না, না তো তার সঙ্গে কথা বলা সহজ হতো, তিনি নিজেকে নিজের দুনিয়ায় ব্যস্ত রাখতেন। আর পি সিং আগে বলেন, ও একজন ভীষণই রিজার্ভ মানুষ আর সীমিত মানুষের সঙ্গে খুশি থাকে, ও সবসময় কোয়ারেন্টাইন সময়কে ভালোবাসে, এটা সম্ভবত ওকে প্রভাবিত করে কারণ ও সবসময় ঘরের ভেতর থাকবে, নিজের দুনিয়ায় থাকবে, ভিডিও গেম ইত্যাদি খেলবে, ও সবসময় অন্তর্মুখী থেকেছে, ও অনেক বন্ধু থাকায় বিশ্বাস করে না। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, আমাদের ভিডিওটি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।